বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগ এবং বিবিএস পাস কোর্স দ্বিতীয় বর্ষের পাঠ্য বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার প্রপার্টি প্লান্ট অ্যাসেটস অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে। এই অধ্যায়ের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স 2015 সালের বোর্ডে আসা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যে কোনো বই বা গাইড থেকে এই প্রশ্নটি খুব সহজেই পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ। আমরা শুরুতেই প্রশ্নটি ভালো করে পড়ে এবং বুঝে নেব। এম এস হাসান অ্যান্ড ব্রাদার্স পার্সেস এ মেশিনারি ফর টাকা 1,20,000 অন 1 এপ্রিল 2012 সাল। এম এস হাসান অ্যান্ড ব্রাদার্স একটি মেশিন ক্রয় করে 2012 সালের এপ্রিলের 1 তারিখ। 3 মাস শেষ হওয়ার পরে একটি মেশিন ক্রয় করে যার মূল্য হচ্ছে 1,20,000 টাকা। ডেপ্রিসিয়েশন ইজ প্রোভাইডেড অ্যাট দ্য রেট অফ 18% প্রিমিয়াম অন দ্য ডেমিনেশিং ব্যালেন্স মেথড। এম এস হাসান অ্যান্ড ব্রাদার্স মেশিনটির উপরে বছরে অবচয় ধার্য করে 18% এবং অবচয়ের মেথডটি হচ্ছে ডেমিনেশিং ব্যালেন্স মেথড। ডেমিনেশিং ব্যালেন্স মেথডের আরেক নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, অর্থাৎ ক্রমহ্রাসমান জের হার পদ্ধতি। 29 সেপ্টেম্বর 2014 সাল, অর্থাৎ 12 সালের পর 13 সাল পুরা বছর ব্যবহার হয়েছে। 14 সালের সেপ্টেম্বর অর্থাৎ 9 মাস যখন চলে যায় তখন 1/3 অফ মেশিনারি ওয়াজ ফাউন্ড আনসুইটেবল, অর্থাৎ 14 সালের সেপ্টেম্বর মাস যখন শেষ তখন মেশিনটির 1/3 অর্থাৎ 1/3 তিনের এক অংশ মেশিন খুঁজে পাওয়া যায় আনসুইটেবল, অর্থাৎ ব্যবহার অনুপযোগী। মেশিনের অনুপযুক্ত যে অংশটি রয়েছে তা ডিসপোস্ট অফ করা হয় 25,000 টাকায়। ডিসপোস্ট অফ অর্থ হচ্ছে বিক্রি করা, অর্থাৎ মেশিনের যে অংশটা নষ্ট হয়ে গেছে ওই অংশটা আমরা বিক্রি করে দিয়েছি 25,000 টাকায়। অন দ্য সেম ডেট, ওই একই দিনে অর্থাৎ 30 সেপ্টেম্বর 2014 নিউ মেশিন অ্যাট এ কস্ট অফ টাকা 60,000, আর একটা নতুন মেশিন 60,000 টাকা যার মূল্য ওয়াজ পারচেজ, নতুন করে ক্রয় করা হয়েছে। দ্য অ্যাকাউন্ট আর ক্লোজ অন 31 ডিসেম্বর, অ্যাকাউন্ট ক্লোজ হিসাব শেষ করা হয় ডিসেম্বর মাসের 31 তারিখে। রাইট অফ দ্য মেশিনারি অ্যাকাউন্ট, অর্থাৎ একটি মেশিনারি অ্যাকাউন্ট হিসাব করতে বলছে, অর্থাৎ মেশিনারি অ্যাকাউন্টের খতিয়ান দেখাইতে হবে ফ্রম 2012 থেকে 14 সাল পর্যন্ত, অর্থাৎ 12, 13, 14 3 বছর একটি খতিয়ান করতে হবে। তাহলে এই অঙ্কে আমরা যদি মেশিনারি অ্যাকাউন্টটা করতে চাই তাহলে শুরুতে আমাদেরকে 12 থেকে 14 সালের অবচয় নির্ণয় করতে হবে। এরপরে যে দ্বিতীয় ওয়ার্কিংটা করতে হবে সেটি হচ্ছে একটি মেশিন যেটা নষ্ট হয়ে যায় তিনের এক অংশ আমরা 25,000 টাকায় বিক্রি করে ফেলছি, বিক্রি করে আমাদের লাভ হইলো না লস হইলো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো তাহলে শুরুতে আমরা ওয়ার্কিংটা করে নিই। তাহলে আমরা ওয়ার্কিং নাম্বার 1 দিয়ে দিব, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স করার জন্য আমাদের একটি ছক কেটে নিতে হবে। যেহেতু ডেমিনেশিং ব্যালেন্স মেথড বলা আছে, অর্থাৎ ক্রমহ্রাসমান, অর্থাৎ প্রথম বছর যে অবচয়টা হবে এটা আমাদেরকে মূল অ্যাকাউন্ট থেকে মাইনাস করে আবার পরের বছর কিন্তু অবচয় ধরতে হবে। ডেমিনিশিং ব্যালেন্স মেথড, স্টেট লাইন ব্যালেন্স মেথড, আরও যে মেথডগুলো রয়েছে অবচয় ধার্য করার, এই মেথডগুলো ভালোভাবে জানতে হলে এই চ্যাপ্টারের যে প্রথম ক্লাসটি রয়েছে ওই ক্লাসটি অবশ্যই তোমাদের করে আসতে হবে। তাহলে চলো আমরা একটু ছক কেটে নিচ্ছি। ছকের যে কলামগুলো থাকবে, প্রথম কলামে দেবো আমরা ইয়ার, এরপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ডেপ্রিসিয়েশন রেট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং লাস্টে হচ্ছে এন্ডিং ব্যালেন্স বা ক্যারিং ভ্যালু। শুরুতে আমরা চলে যাচ্ছি 2012 সালে, ইয়ার 2012। 12 সালে ওপেনিং ব্যালেন্স আমরা একটি মেশিন ক্রয় করেছিলাম 1,20,000 টাকা দিয়ে। তাহলে ওপেনিং ব্যালেন্স আমরা লিখব 1,20,000 টাকা। ওপেনিং ব্যালেন্সের যে 1,20,000 টাকার মেশিন এটা আমরা ক্রয় করেছিলাম এপ্রিল মাসের 1 তারিখ। তাহলে 12 সালে টোটাল এই মেশিনটা আমরা ব্যবহার করছি 9 মাস, অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 9 মাস। তাহলে এই 1,20,000 টাকার উপরে পার্সেন্ট কাটতে হবে 18%, এখানে আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে 18% কাটলে এটা হবে 1 বছরের অবচয়, কিন্তু আমরা ব্যবহার করছি 9 মাস, তাই 18% করার পর ভাগ দেব 12 দিয়ে এবং গুণন করব 9 দিয়ে।
তাহলে আমরা 9 মাসের অবচয় পাবো 16200 টাকা। তাহলে অবচয় বাদ দেওয়ার পর বছর শেষে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকবে 103800, অর্থাৎ এই ওপেনিং ব্যালেন্স 120 থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে 16200, তাহলে আমাদের ব্যালেন্স থাকে 103800 টাকা। এটা হচ্ছে 12 সালের শেষের ব্যালেন্স। 12 সালের যে এন্ডিং বা শেষ ব্যালেন্স, এটা 13 সালে এসে আমাদের ওপেনিং ব্যালেন্স হবে 103800। 13 সালে এই মেশিনটা কিন্তু আমরা সম্পূর্ণ পুরো বছরটাই ব্যবহার করছি, তাই আমাদেরকে এক বছরের পুরো অবচয় ধরতে হবে। তাহলে 103800 18% পুরো বছরের অবচয় হচ্ছে 18684 টাকা। এই টাকাটা আমরা আবার ওপেনিং ব্যালেন্স থেকে মাইনাস করব, তাহলে এন্ডিং ব্যালেন্স পেয়ে যাব 85116 টাকা। 13 সালের পর আমরা চলে যাচ্ছি 14 সালে। 14 সালে আমরা এই মেশিনটা ব্যবহার করি সেপ্টেম্বরের 30 তারিখ, অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর টোটাল 9 মাস। তাহলে আমরা শুরুতে 9 মাসের অবচয় ধরব, তাহলে ক্লোজিং ব্যালেন্স 85116, এটা চলে আসলো ওপেনিংয়ে 85116 টাকা। এটার উপরে আমরা অবচয় ধরব 18%। 18% হচ্ছে এক বছরের অবচয়, কিন্তু আমরা ব্যবহার করছি সেপ্টেম্বর পর্যন্ত 9 মাস, তাই 18% করার পর ভাগ দিতে হবে 12 এবং গুণন দেব 9 দিয়ে। তাহলে আমাদের 9 মাসে টোটাল অবচয় আসে 11491 টাকা। এটা যদি আমরা ওপেনিং ব্যালেন্স থেকে মাইনাস করি, তাহলে আমাদের এন্ডিং ব্যালেন্স হচ্ছে 73625 টাকা। এটা হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ। এই সেপ্টেম্বর 30 তারিখের পর যে অংশটা আমাদের অবশিষ্ট আছে, এইখানে আমরা খুঁজে পাই 3/1 ভাগ, যা আনসুইটেবল, ব্যবহার অনুপযুক্ত। তার মানে 3/1 ভাগ মেশিন নষ্ট হয়ে গেছে। যদি 3/1 ভাগ নষ্ট হয়ে যায়, তাহলে যে সচল আছে 3/2 ভাগ, এই 3/2 ভাগ, এই অংশটা কিন্তু বছরের শেষ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তাহলে ওই 3 মাসে যে ব্যবহার হয়েছে সচল অংশ, তার উপর আমাদেরকে অবচয় ধরতে হবে। 73625 টাকার 3/2 ভাগ, এই অংশটা এখনও আমাদের অবশিষ্ট আছে, যা ব্যবহার উপযুক্ত, তাই এটা আমরা ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করছি, টোটাল 3 মাস। তাই এই টাকাটার 3 মাসের আবার আমাদেরকে অবচয় ধরতে হবে। তাহলে 49083 টাকার 18% এক বছর, তাহলে 3 মাসে কত টাকা? ভাগ 12 গুণন 3, 2209 টাকা। এটা যদি আমরা মাইনাস করে দিই এই ওপেনিং ব্যালেন্স থেকে, তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 46874 টাকা। সেপ্টেম্বর 30, ঠিক একই দিনে আমরা আবার নতুন একটা মেশিন ক্রয় করি 60,000 টাকা দিয়ে। এই 60,000 টাকার মেশিন সেপ্টেম্বরের 30 তারিখ, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর, টোটাল 3 মাস ব্যবহার করা হয়। তাহলে 18% এক বছরে সুদ ধরার পর আবার ভাগ 12 গুণন হচ্ছে 3, অর্থাৎ 3 মাসে অবচয় হচ্ছে 2700 টাকা। ওপেনিং ব্যালেন্স 60,000 থেকে 2700 টাকা মাইনাস করলে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকে 57,300 টাকা। এখন যদি আমরা খেয়াল করি, 12 সালের অবচয় হচ্ছে 16200, 13 সালের অবচয় 18684, এবং 14 সালের অবচয় হচ্ছে আমাদের টোটাল 3টা, 11491, 2209 এবং 2700, এই 3টা যদি আমরা যোগ করি, 14 সালের টোটাল অবচয়ের পরিমাণ হচ্ছে 16400 টাকা। ওয়ার্কিং ওয়ানে অবচয় নির্ণয় করার পর আমরা যাব ওয়ার্কিং টুতে। ওয়ার্কিং টুতে লিখব ক্যালকুলেশন অফ ডিসপোজাল প্রফিট অর লস, অর্থাৎ প্রফিট এবং লস যে কোনোটাই হইতে পারে। সেপ্টেম্বরের 30 তারিখ নষ্ট মেশিন পাওয়া যায় 1/3, যা আনসুইটেবল, ব্যবহার অনুপযোগী, ওইটা আমরা বিক্রি করে দিচ্ছি 25,000 টাকায়। এখন এই 25,000 টাকা বিক্রি করে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে, এটা আমরা কীভাবে বুঝব? প্রথমত আমাদেরকে নষ্ট অংশটার বুক ভ্যালু করতে হবে। যদি বুক ভ্যালুর চাইতে বেশি মূল্যে আমরা সেলস করতে পারি, তার মানে আমাদের লাভ হয়েছে। আর যদি বুক ভ্যালুর চাইতে কম মূল্যে বিক্রি হয়, তখন কিন্তু লস হয়ে যাবে। তাহলে আমরা শুরুতেই লিখে দিলাম সেলিং প্রাইস, টাকা হচ্ছে 25,000। এই 25,000 সেলস প্রাইস থেকে বুক ভ্যালু মাইনাস করব। তবে বুক ভ্যালু মাইনাস করলে যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে প্রফিট হবে, আর যদি নেগেটিভ তাহলে লস। তাহলে আমরা লেস লিখব ডেপ্রিসিয়েবল ভ্যালু অথবা বুক ভ্যালু। আমরা জানি যে সেপ্টেম্বরের 30 তারিখ 2014 সাল পর্যন্ত আমাদের ক্যারিং ভ্যালু ছিল মেশিনের 73625 টাকা। এই 73625 টাকার 1/3 অংশ, এটা আমাদের ভালো ছিল, এটা আমরা এখানে নিছি, আর বাকি ছিল 1/3 অংশ, যা নষ্ট। তাহলে আমরা এই 73625 টাকাকে গুণ করব 1/3 অংশ দিয়ে। তাহলে 3/1 ভাগ এর ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু হচ্ছে 24,542 টাকা। তাহলে 24,542 টাকার মেশিন আমরা বিক্রি করছি 25,000 টাকায়। তাহলে এখানে আমাদের লাভ হয়েছে 458 টাকা।
তাহলে এটা আমরা লিখব গেইন অন ডিসপোজাল অথবা গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, অর্থাৎ ইকুইপমেন্ট বিক্রয়জনিত লাভ বা মুনাফা হচ্ছে 458 টাকা। এই দুটি ওয়ার্কিং করার পর আমাদের প্রশ্নে যে বলছে মেশিনারি অ্যাকাউন্ট করতে, আমরা একটি মেশিনারি অ্যাকাউন্টের খতিয়ান করব। চলো তাহলে আগে একটি খতিয়ানের ছক কেটে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পারো এখানে একটি টি ছকের মাধ্যমে খতিয়ানের ছক্কাটা আছে। চলমান জেড ছকে যদি আমরা এই ছকটি করতে যাই তাহলে আমাদের জন্য একটু ঝামেলা হবে 2014 সালের অঙ্কটি নিয়ে। তাই আমি মনে করি টি ছকের মাধ্যমে অঙ্কটা করলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। তাহলে শুরুতে আমরা তারিখ বিবরণ এবং একটি টাকার ঘর, তোমরা চাইলে এখানে একটি রেফারেন্স খতিয়ান পৃষ্ঠার ঘর দিতে পারো। তাহলে উভয় পাশে ডেবিট এবং ক্রেডিট দিতে হবে এবং উপরে লিখে দেবো আমরা মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট দেওয়ার পর আমরা অঙ্কটা শুরু করব 2012 সালের পহেলা এপ্রিল থেকে। 12 সালের পহেলা এপ্রিল 1,20,000 টাকা দিয়ে একটি মেশিন কেনা হয়। তাহলে মেশিন ক্রয় করলে যাবে দেওয়া হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে যাবে দেয়, তাহলে আমরা ডেবিট দিকে 1,20,000 টাকা লিখব। কার দ্বারা? ক্যাশ দ্বারা। এখানে আমরা ডেট দিয়ে দেবো 1 এপ্রিল 2012 সাল। 12 সাল যখন শেষ হয় তখন আমরা একটি অবচয় নির্ণয় করি। 12 সালে আমাদের ওয়ার্কিং ওয়ানে অবচয়ের পরিমাণ বের করেছিলাম 16,200। তো অবচয়ের জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট মেশিনারি ক্রেডিট। এখানে অ্যাকুমুলেটেড বিবেচনা করলে হবে না, যেহেতু মেশিনারি অ্যাকাউন্ট করতে বলছে আমাদের প্রশ্নে, তাই সনাতন পদ্ধতিতে আমাদের জাবেদা দিতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট মেশিনারি ক্রেডিট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 16,200, অর্থাৎ 12 সালের অবচয়। কার দ্বারা? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দ্বারা। তাহলে এখানে আমরা লিখে দেবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এরপরে 12 সালে আর কোনো লেনদেন নাই, তাহলে আমরা যোগ বিয়োগ করবো, যেহেতু টাকা এদিকে বেশি আছে 1,20,000 ডাবল ক্লোজ। এই টাকাটা আমরা এই পাশে নিয়ে আসবো 1,20,000 ডাবল ক্লোজ। 1,20,000 থেকে টাকা মাইনাস করবো 16,200, তাহলে টাকা থাকে 1,03,800। এটা হচ্ছে 31/12/2012 সাল ব্যালেন্স সিডি। 1,03,800 এটা আমরা আবার ব্যালেন্স বিডিতে নিয়ে আসবো 1 তারিখ 1 জানুয়ারি 2013-তে। তাহলে ব্যালেন্স বিডি 1,08,800 টাকা লিখে দিলাম। এরপরে 13 সালে নতুন করে কোনো মেশিন ক্রয় বিক্রয় কিছুই করা হয়নি, শুধু 13 সাল শেষে অবচয় ধরা হয়েছে। ওয়ার্কিং ওয়ান আমরা অবচয় বের করছি 18,684 টাকা। তো অবচয়ের জাবেদ হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট মেশিনের অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে মেশিনের অ্যাকাউন্ট ক্রেডিট করবো 18,684 টাকা দিয়ে। কার দ্বারা? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দ্বারা। এটা হচ্ছে 31/12/13 সাল। এরপর আমরা আবার যোগ বিয়োগ করবো, যেহেতু ডেবিট দিকে টাকা বেশি 1,03,800 ডাবল ক্লোজ। এই টাকাটা এই পাশে নিয়ে আসবো, ডাবল ক্লোজ করে দিব। এবার এটা থেকে আমরা যদি উপরে ব্যালেন্সটা মাইনাস করি তাহলে আমাদের ব্যালেন্স সিডি থাকে বছর শেষে 31/12/13-তে 85,116 টাকা। এই টাকাটা আমাদের পরের বছরের জানুয়ারি 1, 2014-তে ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে 85,116। এতটুকু করার পর এবার হচ্ছে 14 সাল। 14 সালের সম্পূর্ণ লেনদেনগুলো আমাদের একটা একটা করে বুঝে করতে হবে। 14 সালের শুরুতে নেওয়ার পর আমাদের কোনো লেনদেন নাই, লেনদেনটা শুরু হয়েছে 14 সালের সেপ্টেম্বরের 30 তারিখ। সেপ্টেম্বরের 30 তারিখে এসে মেশিনটির 1/3 অংশ নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর ওই মেশিনটা আমরা কিন্তু বিক্রি করে দেই 25,000 টাকায়। তাহলে আমরা শুরুতে ওই বিক্রয়ের জাবেদাটা আগে দিব। মেশিন বিক্রি করলে জাবেদা হয় ক্যাশ ডেবিট মেশিনের অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট 25,000 লিখবো। কার দ্বারা? ক্যাশ দ্বারা। ডেট 30/9/2014। এই 25,000 টাকায় মেশিন বিক্রি করে আমাদের লাভ হয়েছিল 458 টাকা। এখন আমরা লাভের জাবেদা দেবো। তো লাভের জাবেদ আমরা জানি লাভ সবসময় ক্রেডিট হয়, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, গেইন অন ডিসপোজাল হচ্ছে ক্রেডিট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, ডেবিট দিকে টাকা লাগবে 458 টাকা। আর এখানে লিখবো গেইন অন সেল অফ ইকুইপমেন্ট অথবা গেইন অন ডিসপোজাল অথবা ইনকাম স্টেটমেন্ট প্রফিট, যে কোনো একটা লিখলেই চলবে, 30/9/2014। তাহলে মেশিন বিক্রি করলাম এবং বিক্রয়ের প্রফিটের জাবেদা দিলাম। এরপর আসি ওই একই ডেটে 30 সেপ্টেম্বর আমরা একটা নতুন মেশিন ক্রয় করি যার দাম ছিল 60,000 টাকা। নতুন মেশিন ক্রয় করলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ডেবিট দিকে 60,000 টাকা বসবে, বিবরণে করা হচ্ছে ক্যাশ। তাহলে 30/9/2014। এরপরে আমাদের ওই ডেটে আর কোনো লেনদেন নাই। এরপরে বছর শেষে আমাদেরকে একটি অবচয়ের জাবেদা দিতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 14 সালের এবং মেশিনের অ্যাকাউন্ট ক্রেডিট। 14 সালে টোটাল আমাদের ডেপ্রিসিয়েশন বা অবচয় ছিল 16,400 টাকা। তাহলে 16,400 টাকা আমরা এই পাশে লিখব ক্রেডিট দিকে, এখানে লিখে দেবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেট হচ্ছে 31/12/2014 সাল বছরের শেষে।
আর কোনো লেনদেন নাই, এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের ডেবিট দিকে টাকার অ্যামাউন্টগুলো বেশি, তাহলে তিনটা অ্যামাউন্ট আমরা যোগ করব। যোগ করলে টোটাল হচ্ছে 1,45,574, ডাবল ক্লোজ। এই অ্যামাউন্ট আমরা এই পাশে নেব, 1,45,574, ডাবল ক্লোজ করে দেব। এবার এটা থেকে উপরের যে দুইটি অ্যামাউন্ট রয়েছে, এই দুইটি অ্যামাউন্ট মাইনাস করব। তাহলে আমরা এখানে ব্যালেন্স সিডি পাচ্ছি 1,04,174 টাকা। এটা হচ্ছে 31/12/2014 সাল। আমাদের কিন্তু 2014 পর্যন্ত এই অঙ্কটা করতে বলছে, তাহলে এই ব্যালেন্স সিডি পর্যন্ত করলে কিন্তু অঙ্কটা শেষ। এরপরেও আমরা চাইলে ব্যালেন্স বিডি 1/1/15 সাল এই দিকে কিন্তু এটা দেখাইতে পারি। এটা যদি আমরা পরীক্ষায় দেখাই তাও হবে, না দেখাইলেও কোনো সমস্যা নাই। এতটুকু অঙ্ক করলে কিন্তু আমাদের এই অঙ্কটি শেষ হয়ে যাচ্ছে। আশা করি 2015 সালের অ্যানুয়ারি বোর্ড কোশ্চেনটা তোমরা অত্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।